হালি শহর রবীন্দ্র বিদ্যা মন্দির সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং তাদের স্কুলের যারা গর্ব স্কুলের যারা কৃতী ছাত্র ছাত্রী তাদের তারা কিন্তু আজ সম্বর্ধিত বীজপুর উৎসবের মঞ্চে এই সম্বর্ধনা পাওয়ার পর তাদের মানসিক পরিস্থিতি তাদের যে মনোভাব এবং তাদের প্রতিক্রিয়া অবশ্যই কিন্তু আমরা তুলে ধরবো 24 ঘন্টা লাইভের পর্দায় স্বাগত আপনাকে এবং অনেক অনেক অভিনন্দন আপনাদের স্কুলকে আপনাকেও ধন্যবাদ অভিনন্দন জানাই হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আজ আপনাদেরকে মঞ্চে ডেকে এত বড় মঞ্চে ডেকে বিধায়কের উদ্যোগে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ সাধারণত বিধায়কের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগের আগে আমরা সেভাবে দেখিনি যেটা আজকে দেখছি এতে আগামী দিনের আগামী প্রজন্মের পড়ুয়ারা নিশ্চিতভাবেই উৎসাহিত হবে এবং তাদের পঠন পাঠনের জায়গায় অনেক বেশি মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস আমাদের বিদ্যালয়ে যে ছেলেমেয়েরা আসে তারা আর্থসামাজিকভাবে খুব পিছিয়ে পড়া পরিবার থেকে আসে কিন্তু সেই পরিচয়টাকে চেপে রেখে আমরা তাদের লালন পালন করার চেষ্টা করি আমাদের মতন করে আমাদের প্রত্যেক স্যার ম্যাডামরা সন্তান স্নেহে পালন করেন তাদের এবং যখন ছাড়া যখন তারা বিদ্যালয় থেকে বেরিয়ে যায় দুটো বাহ্যিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারা কৃতী ছাত্রছাত্রী হিসেবে বেরোতে পারে তার উদাহরণ আজকে আমাদের সামনে রয়েছে যাদেরকে বিধায়ক মশাই অভিনন্দন জানালেন আজকে আমরা ওদের জন্য অত্যন্ত গর্বিত যে এইভাবে একটা মঞ্চে ভালো রেজাল্ট করলে যে সম্বর্ধনা পাওয়া যায় সকলের সামনে সম্মানিত হওয়া যায় এটা বাকি বাচ্চাদের কাছেও একটা ভীষণভাবে ইন্সপায়ারিং ব্যাপার তারা ভীষণ উৎসাহিত হবে যে আমরা ভালো করে পড়ি আমরা ভালো রেজাল্ট করব এবং তার সাথে এই যে বাচ্চা ছেলেমেয়েগুলো যারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ভালো রেজাল্ট করলো তারা আজকে যে এতগুলো বড় মানুষের বক্তব্য শুনছেন তারা জানছেন যে শুধু পুঁথিগত বিদ্যা বা ভালো রেজাল্ট দিয়ে নয় তার সঙ্গে আমাদের নিজের দেশমাতৃকা বা আশেপাশের পরিবেশকে উন্নত করলে তবেই কিন্তু আমরা সত্যিকারের মানুষ হব এবং আমাদের একটা দেশের প্রতি বা আমাদের এই হালিশহর এলাকা বা আশেপাশের সমস্ত এরিয়ার প্রতি দায় দায়িত্ব থাকবে একজন ভালো কৃতী ছাত্র হিসেবে একটা কৃতী ছাত্রের কিন্তু দায়িত্ব শুধুমাত্র ভালো রেজাল্টই শেষ হয়ে যায় না এই শিক্ষাটাও কিন্তু ওরা আজকে নিয়ে গেল আমরা ভীষণভাবে আজকে আনন্দিত গর্বিত আমাদের এমএলএর জন্য যে আমাদের সত্যি বিধায়ক স্যার এইভাবে ভেবেছেন অনেক ধন্যবাদ সুবোধবাবুকে যে এরকম একটা এর আগে কোনোদিন তো আপনারা দেখেছেন না না আমি তো আমার বিগত এত বছরের শিক্ষকতার জীবনে কখনো দেখিনি এবং ভীষণ ভালো লাগছে যে ছাত্রছাত্রীদের সাথে আমাদের প্রধান শিক্ষক মহাশয়দের সম্মানিত করা হচ্ছে একটা ছেলে স্কুলের ভালো রেজাল্টের পেছনে ছাত্রছাত্রীদের মেধা যেমন থাকে তেমনি প্রধান শিক্ষক সেনাপতি হিসেবে এবং বাকি সকল শিক্ষক শিক্ষিকাদের একটা সাংঘাতিক সম্মান পরিশ্রম থাকে তো সেই পরিশ্রমটার আজকে যথার্থ সম্মাননা আমরা পেলাম এটা মূলত আমাদের মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যে আমাদের ভালো ফলাফল তার জন্য আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে যার কারণে আমরা অতি উৎসুক ছিলাম এতদিন ধরে কিন্তু তার থেকেও বড় কথা আমি সোনু নিগমের ভাষায় একটা কথা বলতে চাই টু রিসিভ এনি অ্যাওয়ার্ড কুড বি জাস্ট অ্যান অ্যাওয়ার্ড ফর সামওয়ান বাট নট দ্য সেম ফর সামওয়ান হু কুড বি ব্রট আপ উইথ হিজ গ্রেটনেস কারণ আমরা যাই পাই না কেন সমস্তটা আমাদের মহানতা সমস্তটা ঢেলে দিয়ে আমরা তার জন্য উৎসুক হয়ে আমরা লড়াই করি তার জন্য তাই শুধুমাত্র কোনো একটা শুধুমাত্র অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে আমাদের সেই খাটাখাটনি আমাদের সেই পরিশ্রম আমাদের সেই ত্যাগ এতটুকুটা কখনোই সীমাবদ্ধ রাখা উচিত নয় সেটা আমাদের কাছে আমাদের যে এত কষ্ট তার একটা সম্মান এর জন্য আমরা সত্যিই গর্বিত তো আপনারা শুনলেন ছাত্র ছাত্রী যারা এবং শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু প্রতিক্রিয়া যে বীজপুর উৎসবের এই উদ্যোগকে প্রত্যেকে যেভাবে সাধুবাদ জানাচ্ছেন তাদেরও কিন্তু একই বক্তব্য যে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলে তারা আগামী দিন আরও উৎসাহী থাকবেন এবং তারা নিজের পারফরমেন্স আরও বেটার করার জন্যই সেই লক্ষ্যের দিকে তারাও কিন্তু এগিয়ে যাবেন শুভম সঙ্গে আমি রাজীব গুপ্ত আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন মন ভরা বিরিয়ানি নিয়ে এসে গেল বিরিয়ানি ওয়ালে মাত্র 69 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড বিরিয়ানি কলা পাতায় পরিবেশনের সাথে থাকছে এগ কোল্ড ড্রিঙ্কস রায়তা গ্রিন স্যালাড এবং মিনারেল ওয়াটার সুস্বাদু বিরিয়ানি খেতে চলে আসুন হালিশহর কোনামোড় রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা